রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হই আপনাদের সামনে। আপনারা ট্রাই করেন তো বাসায়, তাই না? প্লিজ ট্রাই করে দেখবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমরা আবারও হাজির হব। তার আগে আমরা জেনে নিচ্ছি আজকে দুটো রেসিপি থেকে আমরা কি পুষ্টি তথ্য পাবো। আমি যাচ্ছি পুষ্টিবিদ শামসুন নাহার সিদ্দিকের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ আপা, আমি ভালো আছি। আজকে দুটো রেসিপি যে হয়েছিল, একটা হলো আলু ফুলুরির চাট, একটা ছিল ডিম পুরে মোগলাই। আচ্ছা, আলু ফুলুরির চাটটা যেটা দেখলাম আমি, এখানে আলু গিয়েছে, ছোলা গিয়েছে, যেটা আমরা গুঁটও বলে থাকি অনেক সময়, মসুর ডাল গিয়েছে, এর সাথে একটু পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চাট মশলা, যেটা একদম চটপটা একটা খাবার তৈরি হয়েছে। যেটা ফুলুরিটা ছিল মসুর ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে সেটা বললাম। তাহলে খাবারটা মেইনলি হচ্ছে হলো কার্বোহাইড্রেট আর প্রোটিনের সমন্বয়ে একটি কমপ্লিট একটা খাবার। হ্যাঁ, যে খাবারটা ইফতারিতে টোটালি, যে আমার সারাদিনে যে আমি রোজা রাখছি, তো আমাদের সারাদিনের ক্লান্তটা, মানে ক্লান্তিটা দূর হয়ে যাবে। কারণ কার্বোহাইড্রেট আছে, এনার্জি পাচ্ছি, প্রোটিন আছে, সেখানে আমাদের প্রোটিনের ঘাটতিটা পূরণ হচ্ছে, এবং চটপটা হওয়াতে যেটা হবে যে আমাদের যে রুচিটা ডেভেলপ করবে। এখানে একটু তেঁতুলের রস আছে, পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, কাঁচামরিচ আছে, এটা যেটা হচ্ছে টোটাল কার্বোহাইড্রেট আছে। ছোলা থেকে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন পাচ্ছি, সাথে সাথে ফাইবার পাচ্ছি, যে ফাইবারটা ছোলা বা বুট খেলে যেটা হয়, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা যে হাঙ্গার ফিল থাকি, মানে আস্তে 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 হজম হয়, যার জন্য হয় কি আমাদের ওই খাবারটা অনেকক্ষণ ধরে আমাদের পেটে থাকে। এবং খাবারটা যাদের ডায়াবেটিসও থাকে, লো জিআই এর জন্য, ডায়াবেটিসের রক্তে যে ব্লাড সুগারের মাত্রাটা সহজে বাড়ে না, মানে আফটার ইফতার, ইফতারের পরে, যার জন্য এটা আমি যেটা বলবো যে একটা কম্বাইন একটা খাবার, মানে ফুল একটা মেনু হতে পারে ইফতারের জন্য। আর ওটা আচ্ছা, এটাও যেটা বলছি, ডিম মানে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, মানে মেইন একটা প্রোটিন। ওই একটা ডিম খেলে সারাদিনের একজন প্রাপ্তবয়স্কের একজন প্রোটিনের চাহিদাটা পূর্ণ হয়ে যায়। আচ্ছা, তো সারাদিন রোজা রাখার পর আমাদের কিন্তু অনেক এনার্জি ঘাটতি হয়, প্রোটিনের ঘাটতি হয়, এবং ক্লান্তি, মানে ক্লান্ত লাগে, সেই ক্ষেত্রে একটা ডিমই কিন্তু যথেষ্ট সব কিছু ফিরে আনার জন্য, ঠিক আছে? এর সাথে আছে হলো কার্বোহাইড্রেট, ময়দা, ময়দা যেটা হয় যে ময়দা, হ্যাঁ, কর্নফ্লোর আছে, সব কিছু একটা বার্মিং তৈরি করে আমাদের, যেটা হবে এই খাবারটাও খেলে যেটা হজমটা একটু ধীরে ধীরে হবে, যার জন্যে আমরা খাবো অল্প কিন্তু অনেকক্ষণ ধরে আমরা হাঙ্গার ফ্রি থাকবো। এটা আমাদের শরীরের জন্য খুব ভালো, যে চপ করে আমাদের মেটাবলিজমটা হাই হয় না, সেটা করে আমাদের, মানে ওই সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এই মেন দুটো মেনুতে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর তথ্য দিয়েছেন। তো অ্যাজ আ ডায়েটিশিয়ান, আপনি আপনার ইফতার টেবিলে কি রাখতে চান, কী ধরনের সবজি রাখতে চাই? তাই তো, এখন সামার চলছে, তীব্র গরম, অনেক লম্বা ফাস্টিং থাকি আমরা, প্রায় 16-17 ঘন্টা রোজা। তো আমি নর্মাল পানির পরিবর্তে এমন শরবতটা প্রেফার করবো, যে শরবতে আমার সারাদিনে ক্লান্তি দূর হবে, এনার্জি পাবো, আর সাথে সাথে আমার ভিটামিনস মিনারেলসের ঘাটতিগুলো যেন পূরণ হয়। আর এই সময় আমি সবাইকে একটা কথা বলে রাখছি, করোনাকালীন সময়ে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি বাড়াতে হয়, ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি এর বিকল্প কিছু নেই। এই ভিটামিন সি একটা লেবু থেকেও পেতে পারি আমরা, আনারস থেকে পেতে পারি আমরা, তরমুজ থেকে পেতে পারি আমরা, এই আমাদের যে ভ্যারাইটি মৌসুমি ফল আছে, মৌসুমি ফলগুলো থেকে পেতে পারি। তাই আমি প্রেফার করবো প্রত্যেকের ইফতারি টেবিলে যেন মৌসুমি ফলের জুস থাকে, কোনো প্যাকেট জাত বা কোনো প্রিজারভেটিভ যেন জুস না থাকে, কোনো আর্টিফিশিয়াল কোনো জুস যেন না থাকে, মৌসুমি ফলের জুস, সেটা কম্বাইন জুস হলে বেশি ভালো, নানান ধরনের ফল দিয়ে, যেমন বিভিন্ন কালারের, হলুদ হতে পারে, লাল হতে পারে, সবুজ হতে পারে, এই যে কালারের মধ্যেও কিন্তু আমাদের ভিটামিনসগুলো, মিনারেলসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে সব ধরনের ভিটামিনস মিনারেলস পেতে হলে আমাকে কম্বাইন মৌসুমি ফলের জুস এবং এর সাথে অবশ্যই একটু লেবুর রস অথবা লেবুর শরবত খাওয়া যেতে পারে, সেটা 2 গ্লাস অথবা 3 গ্লাস পরিমাণ মতো নিতে পারি, পর্যাপ্ত পরিমাণ নিতে পারি, বেশি নিলেও কোনো ক্ষতি নেই। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যাদের কিডনিতে প্রবলেম আছে, যাদের type 2 diabetes আছে, তাদের একটু পরিমাণটা বুঝে খাওয়া উচিত। সেক্ষেত্রে তো আপনি তো আপনার মতো করে সুন্দর করে আপনি নিজের খাবারটা তৈরি করতে পারেন, যারা আমরা এগুলো জানি না তাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। তবে আমি এখন যেটা দেখি যে যারা রান্না করেন পাশাপাশি তারা স্টাডি করে যে এটাতে কী পাবো, ওটাতে কী পাবো, এভাবে
সবাই আমরা চেষ্টা করি খাওয়ার জন্য সচেতন সবাই হয়ে গিয়েছে, তা আপনারাও মাঝে মাঝে একেবারে ইনটেক করার যেটা কথা সেটা আপনারা ফেলে দিলেন, যে একটা ফেলার কথা সেটা ইনটেক করলেন সেটা আপনারা করবেন না, একটু বুঝে বুঝেই আপনারা খাবেন, তাহলে আমরা পুষ্টিবিদ হতে পারবো না, বাট স্বাস্থ্য সচেতনতা একটা সুস্থ থাকবে, সুস্থ থাকবো। তো প্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বিটিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।